আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম করছি। এবার আপনাদের যে শপে রিভিউ দিব সেটা হচ্ছে সিয়াম রং ছোয়া। এই শপে হিউজ বাটিক কালেকশন আছে, দেখিয়ে মনে হচ্ছে একটু মজা পাবো। তো চেষ্টা করব কিছু প্রিমিয়াম কোয়ালিটি বাটিক কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করার। ছোট করে আগে একটু জেনে নেই আপনাদেরকে বলার সুবিধার্থে, যেটা আজকে আমি মানে দেখানোর জন্য একদম প্রথমেই যেটা বের করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান, মানে যারা বাটিক ইউজ করেন তারা দেখলেই চিনতে পারবেন, বুঝতে পারবেন এগুলো হচ্ছে ফ্যাব্রিক্সে এবং লেন্থে কাপড়ের কোয়ালিটিটাই অন্যরকম থাকে। আপনাকে আনছি না, জাস্ট ফ্যাব্রিকই আনছি, ঠিক আছে? এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড ইউলোর সঙ্গে, না সরি মাস্টার্ড ইউলো বলবো, আচ্ছা ইউলোর সাথে চকলেট একটা কম্বিনেশন, কি সুন্দর। ওনাটা একটু খুলে দেখেন ভাইয়া, যেটা ভিয়ার্সরা যেটা চায় যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কিনা, অ্যাকচুয়ালি কুমিল্লার বাটিক কিনা, অ্যাকচুয়ালি এটা বান্টি বাজারের কিনা। এই যে দেখুন, ওয়াও, পুরো পাঁচ হাত একটা ওন্না, অনেক বড় দুপাট্টাটা, অনেক বড়। আচ্ছা এগুলো প্রাইস কত? এক্সট্রা করে হাতা আছে নাকি? হাতা এখানেই এক্সট্রা করে হাতা আছে এবং প্যান্টও আছে। আচ্ছা ভাই, যেহেতু নিউ হয়তো অনেক সময় বুঝবে না, আমি আমার মতো করে বলে দিচ্ছি। আরেকটা এটাও, এটাও, এটার প্রাইস কত? দুইটা আর কি, ডিফারেন্ট ডিজাইনের দুইটা আমি আপনাদেরকে খুলে দেখালাম। এটা হচ্ছে বডির, মানে ড্রেসের কাপড়টা দেখেছেন, হিউজ ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে। আপনারা চাইলে আপনারা রাউন্ড করেও জামা বাঁধতে পারেন। ওয়াও, এই উনাটা দেখলে বোঝা যায় এটা আমাদের দেশি বাটিক না, মানে উনাটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর এবং পুরো পাঁচ হাত একটা নামাজি ওন্না। এক্সট্রা করে হাতার কাপড় আছে, একটু দেখাই কোথায় আছে হাতার কাপড়টা। এক্সট্রা করে স্লিভস এবং এক্সট্রা করে প্যান্টের কাপড়। এই যে দেখুন, এই যে হাতার কাপড়টা এবং এই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়। প্রাইস কত বলেছেন? 1350। একটু এই পাশে তো একটু দেখাই কোনগুলো আছে ভাইয়া 1350-এর। এই যে ইন্ডিয়ান যে ফ্যাব্রিক্সগুলো, মানে কেউ যদি চান যে ইন্ডিয়ান বাটিক নেবেন, তারা এই রথে দেখুন হিউজ কালেকশন আছে, অনেকগুলো কালার কন্ট্রাস্টেড ফ্যাব্রিক্স 1350 টাকার ভেতর। এবার একটু আলাদা আরেকটা ডিজাইনে যাই, বাটিকের ভেতরে আমার কাছে মনে হলো নতুন একটা ডিজাইন, মানে সিকোয়েন্স অ্যাড করা হয়েছে বাটিকের মধ্যে। তো এটা আমার খুব একটা চোখে পড়েনি, এই প্রথমেই আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং নিজেও দেখছি, সেই সাথে উন্নাগুলোতে সুন্দর করে টার্সেল করা ল্যাভেন্ডারের সাথে জলি জলপাই একটা কন্ট্রাস্টে সুন্দর একটা। এগুলোর প্রাইস কত? 1450 ফিক্সড প্রাইস, 1450। আচ্ছা কোথায় এগুলো, এটার কালারগুলো কোথায়? এক পাশে, হ্যাঁ আর পাশে তো আছে আর এটা। আচ্ছা 1450 টাকার রেঞ্জের যে বাটিকগুলো সেগুলো হচ্ছে এই এই রতে যা আছে। আপনারা যাদের যেটা ভালো লাগে এসে খুলে খুলে দেখবেন, আমি শুধু সব থেকে প্রোডাক্ট এবং প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এগুলো কি আরে কাজের একটা দেখাবেন? আরে কাজের এটা না, এটা না, হ্যাঁ এইটা একটু দেখান, মানে সবাই তিলপা পাড়ার কথা বলে, এখানে নাকি রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তো আমি সেটাই আজকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এই যে দেখুন কি সুন্দর একটা বাটিক, এটাও কালার কন্ট্রাস্টটা হচ্ছে একটা গোলাপির মধ্যে, ডিপ বিস্কিটের সাথে, হ্যাঁ মানে কফি বা ডিপ বিস্কিট কফি কালারের সাথে, এই যে ম্যাজেন্ডা, সুন্দর কন্ট্রাস্টটা খুব সুন্দর। আর এখন যেটা নতুন করে অ্যাডিশন করা, সবগুলোর সাথে টার্সেল অ্যাড করা আছে, সেই সঙ্গে প্যান্টটা দেখুন। এগুলো প্রাইস কত? 1400 টাকা। এটা হচ্ছে 1400 টাকার এই আরি ওয়ার্কের আপনার বাটিক কালেকশন। আপনারা আপনারা যখন খুলে খুলে দেখবেন বাটিক কেন ভালো লাগে, বাটিক মূলত ভালো লাগে কালার সামনে পিছনে কাজ। আচ্ছা আমি একটু ধরে, ও কোয়ালিটি তো হ্যাপি, এবং দেখতে পাচ্ছেন কাজগুলো ফুল বডিতে কাজ, সামনে এবং পেছন সাইডেই কাজ রয়েছে। এটাও, হ্যাঁ সামনে পেছনে যেটা সিকোয়েন্স আমরা দেখিয়েছি সেটাও আমাদের সামনে পেছনে কাজ। আচ্ছা তো যেটা বলছিলাম যে আরি ওয়ার্কের যে বাটিকগুলো, এগুলো যখন আপনারা খুলে দেখবেন তখন আপনাদের আরো বেশি ভালো লাগবে। এখন তো জাস্ট ডিসপ্লে করা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কি? এগুলো আর নিচে নিচে হ্যাঁ যা আছে সব ইন্ডিয়ান, এগুলো আরি কাজ, এগুলো সিকোয়েন্স, সিকোয়েন্স সিবুরি বাটিক। সিবুরি বাটিক বলতে আচ্ছা আমাদের দেশে কুমিল্লার বাটিক নিয়ে হিউজ তো রিভিউ করেছি, একটা ভাইয়ার শপের প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যে কুমিল্লারও বাটিক রয়েছে।
এক এক জায়গার স্পেশালিটি তো এক এক রকম। আমার চাইতে আমার ভিউয়ার্সরা খুব ভালো জানেন, এক্সট্রা করে হাতার কাপড় রয়েছে। বাট কুমিল্লা বাটিকের যে স্পেশালিটি দেখুন, এই বাটিকগুলো পরলে, এগুলো একদম মোটেও নর্মাল বাটিক না, এগুলো পরলে গেট আপটাই আপনাদের অন্যরকম লাগবে। এগুলো প্রাইস কত ভাইয়া? প্রাইস হচ্ছে 1000 টাকা। সো বেক্সি, আচ্ছা, ফ্যাব্রিক্সটা হচ্ছে বেক্সি ফ্যাব্রিক্স, কালারটা তো খুবই সুন্দর, একটু পার্পেলের সাথে হোয়াইট কন্ট্রাস্ট, পাশে হচ্ছে সবগুলো কালার। মানে এই সিয়াম রং ছোঁয়াতে যে আসলে রঙের ছোঁয়া আছে সেটা না এলে বুঝতেই পারবেন না। এই নিচের কি এগুলো ভাইয়া? এগুলো হচ্ছে চুনির ভিতরে নতুন একটা আসছে, যেটা ভালো, যেটা পাবলিক নতুন সেটা কিন্তু ধরে। দেখুন চুনরির মধ্যে নতুন নতুন এসছে কিছু বাটিক, এখনো ডিসপ্লে হয় নাই। সবগুলো কালার আছে, এটা হচ্ছে 5টা কালার, এটাও 5টা কালার, এটারও মানে প্রত্যেকটা ডিজাইনে 5টা করে কালার রয়েছে। রেড আছে, এটা কি একটু খুলে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, কোনটা দেখবেন? দেখান আপনি, আপনার যেটা ভালো লাগে। ভাইয়া একটা আপনাদের জন্য খুব সুন্দর, ভাইয়া জানে যে ভিয়ার্সের ল্যাভেন্ডার টাইপের কালারগুলো সবার আগে ধরে। এইটা দেখুন কি সুন্দর একটা রং ধনু, মানে চুনরির মধ্যে। এটা কোথাকার বাটিক? মানে কুমিল্লার বাটিকগুলো এত স্পেশাল সেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। মানে আমি মনে হয় অনেকদিন পরে বাটিক নিয়ে আজকে কাজ করছি। এটা হচ্ছে উন্না, মাশাআল্লাহ, এত বড় একটা পুরো একটা সিঙ্গেল বেডশিট বলা যায়, আলাদা করে হাতার কাপড় এবং আলাদা করে প্যান্টের কাপড়। আর সেম এই ডিজাইনটার মধ্যে কালারগুলো দেখুন, ওটা হচ্ছে ব্রিক রেড, এটা আরেকটা দেখুন, এটা ডিজাইনটাও সুন্দর, এটা একটু ঢেউয়ের মতো করে ডিজাইন। হ্যাঁ জিগজ্যাগ তো একটু কোনা কোনা হলে বলে। আচ্ছা আচ্ছা, এটাও জিগজ্যাগই, হ্যাঁ এটা একটু, এটাও জিগজ্যাগই বলতাম বাট ঢেউ বলে। এটা দেখুন কি সুন্দর, না ভালো লাগছে। এই শপের কালেকশনগুলো দেখাতে পেরে ভালো লাগছে এবং আরও ভালো লাগবে। আপনারা যদি শপ থেকে প্রোডাক্ট পারচেজ করে কমেন্ট বক্সে আমাকে জানান যে আপু ওই শপের প্রোডাক্টগুলো আসলেও ভালো, আসলেও কোয়ালিটিফুল, আসলেও রিজনেবল। তো এই ছিল ছোট করে বাটিকের, মোটামুটি করে ছোট করে চেষ্টা করেছি, আমার ছোট চেষ্টা। যদি আপনাদের এই চেষ্টা ভালো লাগে তাহলে আপনারা কি করবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর সেটা করতে মন না চাইলে মনে মনে দোয়া করবেন। আর চলে আসতে হবে ইভা ফ্যাশনে, যদি আসতে চান। ইভা ফ্যাশনটি হচ্ছে 206 নম্বর রোড, নাম্বার হচ্ছে 8, তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা। আর দোকানের নাম্বার তো 3টা, কোনটা দিব? আচ্ছা আচ্ছা, আমার না একটু ভুল হয়ে গেছে, অনেকগুলো কার্ড একসঙ্গে ছিল। তো তো এই সিয়াম রং ছোঁয়া, সিয়াম রং ছোঁয়াতে আসতে হবে। আর আপনারা এই যে প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে দেখিয়েছি, এই কালেকশনগুলো যেখানে আসলে অ্যাভেলেবেল পাবেন, 206 ব্লক এ, তিলপাপাড়া, মসজিদ মার্কেট রোড, নং 8, খিলগাঁও, ঢাকা। আর স্ক্রিনে দেখানো নাম্বারে হচ্ছে কি আপনারা ফোন করবেন যদি কোনো প্রবলেম হয়। আর একটু যেতে যেতে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, এই নাম্বারে যদি আপনারা ডেলিভারি নিতে চান, হোম ডেলিভারি, সেক্ষেত্রেও দেওয়া পসিবল। মানে এই আশেপাশে যারা আছেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন, আর ঢাকার বাইরে যারা দেখবেন অনলাইনে যদি নিতে চান সেক্ষেত্রেও কুরিয়ার করে ভাইয়ারা যদি দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আর একটু দেখিয়ে দিচ্ছি, এত বড় শপ রিভিউ না করলে হয় বলুন তো? এগুলো কি? এগুলো তো বাটিকের মধ্যেই পড়ছে ভাই। আচ্ছা, এগুলো হচ্ছে গজ কাপড়, কি কি আছে একটু ছোট করে দেখিয়ে দেই। এগুলো গজ কাপড়, এগুলো হচ্ছে গজ কাপড়, অনেক কালেকশন গজ কাপড়ের। এগুলো মনে হয় বোরকার কাপড় না ভাইয়া? আবায়া বা বোরকা? এগুলো সুতি পিট, আর এগুলো হচ্ছে লিলেন, চায়না লিলেন। আপনি কিন্তু ভিডিওতে চলে আসছেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আপনার জর্জেট, এটা হচ্ছে জর্জেট। ওকে, সো অনেকগুলো কালেকশনে পাশাপাশি আর কি ডিসপ্লে করা, এই জন্য আমি আপনাদেরকে দেখে দিলাম। হ্যাঁ, এক কালার ফ্যাব্রিক্সও যদি নিতে চান সেক্ষেত্রেও পসিবল। সুতি মানে কি বলে এটাকে, বয়েল কাপড়ের উপর, যেটা সাধারণত প্যান্ট, সালোয়ার বা ব্লাউজের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে অনেক অনেক সেঞ্চুরি ফ্যাব্রিক্স, আচ্ছা মানে অনেক অনেক ফ্যাব্রিক্সও রয়েছে। ওয়াও, আর ও পাশটা একটু দেখিয়ে দিচ্ছি, ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ। বেডশিটও আছে না আপনাদের?
তো চলে আসবেন, যেতে যেতে আবার ভিজিটিং কার্ডটা দেখি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।